দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি, সতর্কতা জারি করলো আবহাওয়া অফিস। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে, সেই সমস্ত জেলায় আবহাওয়াজনিত অবস্থা কেমন রয়েছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ, আগুনের তাতে ঝলসে যাচ্ছে দক্ষিণবঙ্গ। রোদে ঝলসে যাওয়া দক্ষিণবঙ্গবাসীকে সাময়িক স্বস্তি দিতে আসছে ঝড়। কালবৈশাখী ঝড়ে হবে লণ্ডভণ্ড, সঙ্গী হবে প্রবল বৃষ্টি। তাপমাত্রা ঊর্ধ্বমুখী পারদে অস্বস্তি বাড়াচ্ছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে চড়া রোদে কার্যত কাহিল অবস্থা সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কবে হবে বৃষ্টিপাত? কলকাতাবাসীর জন্য বিশেষ সুখবর শোনাতে পারেনি আবহাওয়া অফিস, কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এই 7 জেলায় আর কয়েক ঘন্টার মধ্যেই বইবে ঝোড়ো হাওয়া, সঙ্গী হবে বৃষ্টি। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন।